আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আজ দেখাবো দেশি মাগুর মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে। তো আমার ভিডিওটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সামনে কুমিল্লা অঞ্চলের একটা সিনারি দেখা যাচ্ছে, বটবৃক্ষ দেখা যাচ্ছে। আজকাল বটবৃক্ষ খুব একটা দেখা যায় না, একটা ছোট গাছ পেলাম, বাতাসও প্রচুর হচ্ছে, ভালো লাগলো, তাই ভিডিওটাও সামনে উপস্থাপন করলাম আর কি। আচ্ছা, রান্নার ভিডিওতে চলে যাচ্ছি। আমি মিষ্টি কুমড়া নিয়েছি পরিমাণ করে, আমার আমার যতটুকু লাগবে আর কি। ওদিকে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, বিলাতি ধন্যপাতা নিয়েছি। গরমকালে আমি বিলাতি ধন্যপাতাটা ইউজ করি। আর ওদিকে মশলা নিয়েছি হচ্ছে হলুদ বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এক চামচ করে, আর আমার চামচের পরিমাণ এক চামচ লবণ নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া, এখানে আমি একটা ছোট মিষ্টি কুমড়া নিয়েছি। আমি প্রায় 15 পিসের মতো ইয়ে দিয়ে রান্নাটা করবো আর কি, 15 পিসের মতো মাছ দিয়ে রান্নাটা করব। তো একটা ছোট, একেবারেই ছোট একটা মিষ্টি কুমড়া আমি নিয়েছি। তো মাছটাকে প্রথমে, দেশি মাগুর মাছটাকে প্রথমে আমি ছোট টুকরা করে নিয়েছি। তারপর এটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে 5-10 মিনিটের মতো রেখে তারপর আমি ভেজে নিয়েছি। এই দেখলেন আপনারা, মশলাটাকে কষাচ্ছি। প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তেলে, তারপর মশলাটাকে আমি পানিতে ভিজিয়ে দিয়ে দিয়েছি যেন একটু বাটা মশলার স্বাদ আসে আর কি। তারপর ওটাকে ভালো করে কষিয়ে নিলাম, আপনারা দেখেছেন স্ক্রিনে। তারপর মাছটাকে কষিয়ে নিলাম আর কি, মশলা যখন কষানো হয়ে গিয়েছে তারপর মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছি। অনেকে কিন্তু মাছটা তখন তুলে রাখে মাছটা ভেজে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু দেশি মাগুর সহজে ভাঙবে না, তাই আমি মাছটা আর তুলিনি, কারণ স্বাদটা ভালো পাওয়া যাবে। মিষ্টি কুমড়াটা আমি ওখানেই দিয়ে দিয়েছি। এবং মিষ্টি কুমড়ায় দেখেন, মিষ্টি কুমড়া থেকে অনেক পানি উঠছে, আমি কিন্তু এখন ঝোল দেই নাই বা পানি দেই নাই, ঢেকে দিয়েছি। মিষ্টি কুমড়া থেকে অনেক পানি উঠেছে, তারপর আমি সামান্য করে পানি দিয়েছি, যদি কোনো কুমড়া কাঁচা থেকে যায় সেই ইয়ে দেওয়ার জন্য আর কি, মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য সামান্য করে পানি দিয়েছি। পানি দিয়ে সিদ্ধ, নিশ্চিত যখন হয়েছে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়েছে তখন, এখন কিন্তু আমি চিনি দিয়েছি। কুমড়াটা পাকা আমি বুঝেছি, কিন্তু তারপরও যদি মিষ্টি না লাগে, মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি না লাগলে খেতে ভালো লাগে না, তার জন্য আমি সবসময় একটু চিনি হলেও ইউজ করি। এখানে আমি চিনি বেশ কয়েক চামচ ইউজ করেছি, 7-8 চামচের মতো চিনি ইউজ করেছি। এখন চিনিটা আমি মিশিয়ে দিলাম, এই যে ঝোলের সাথে মিষ্টি কুমড়াটা, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি যে সামান্য পরিমাণ ঝোল দিয়েছিলাম, যে নিশ্চিত হওয়ার জন্যে যে কুমড়াগুলো সব সিদ্ধ হয়েছে, এগুলো সব শুকিয়ে এসেছে। এখন আমি ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কুমড়াটা আর পরের দিনের জন্য রাখিনি আর কি, আমার যতটুকু যেই সাইজের কুমড়াটা ছিল পুরোটাই রান্না করে ফেলেছি। তবে আমার এই কড়াইতে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর কি। এখানে আমি বিলাতি ধন্যপাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখন মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।